সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি হ্যাঁ এদিক তো কোথাও যাবো না যাচ্ছি আমি স্কুলে নিজের কাজেই তো যাই হোক সকাল তখন সাতটা এরকম বাজে আর প্রচণ্ড ঠান্ডা ছিল সাতটা দশ হ্যাঁ সাতটা দশ বাজে তো যাই হোক কী করা যাবে সেই জন্য সোয়েটার টুয়েটার পরে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি তো স্টেশনে পৌঁছতে পৌঁছোতে আমার চলে গেছে মানে বেজে গেছে সাতটা একুশ আর একটু রোদ আবার একটু কুয়াশাও ছিল তো এই সব করতে দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি মোটামুটি আর বেশি দেরি নেই আর এদিকটাই ছিল হনুমান মন্দির আজকে যাব না তার কারণ মঙ্গলবারে শুধু যাই আর ওই দিনটা ছিল সোমবার তো যাই হোক এখানে অপোজিটের থেকে আমি একটা অপোজিট দোকানের থেকে আমি একটা কেক বা বিস্কিট এরকম কিছু নিয়ে নিয়েছি আর পৌঁছে গেছি স্কুলে স্কুলে যেহেতু এক্সাম ছিল বললাম সেই জন্য আর ভিডিও শিডিও করিনি একদম বেরিয়ে স্কুল কমপ্লিট করে তারপর ভিডিও শুরু করলাম তো যাই হোক এইখানে আমি বাড়ি চলে এসেছি স্কুল শেষ করে আর যে থোবড়াটা নিয়ে গেছিলাম মনে হচ্ছে কি সেই থোবরাটা নিয়ে এসেছি না একদমই না এই থোবড়াটাতে টায়ার্ডনেসে ভরপুর ছিল আর ওই যে থোবড়াটা নিয়েছিলাম ওটা ছিল মানে ছিল বলা যায় তো যাই হোক কিছু করার নেই প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই জন্য মাকে এসে বললাম খিদে পেয়েছে তো মা বললো প্রসাদ আছে প্রসাদ দেখে এনে আর ঠান্ডার দিনে এই নাটাই পুজোর প্রসাদ তো মাস রবিবার করে যেটা হয় পুজোটা তো যাই হোক এই পাটাগুড়ের পায়েস আর এই পিঠেগুলো অসাধারণ লাগছিল খেতে আর খেতে খেতে মার সাথে একটু কিছু শেয়ার করে নিয়েছিলাম মানে মেন যদি কিছু হয়ে থাকে তো আমি অবশ্যই শেয়ার করি এগুলো তো যাই হোক মার সাথে শেয়ার করতে করতে তারপর দেখছি পার্সেল এসেছে বোন আগেই খুলে ফেলেছিল তো আমি দেখিনি বোন আমি আসার আগেই খুলেছিল তো যাই হোক পার্সেল আমার দুটো এসেছিলো একটা ছিল এই জ্যাকেট না সোয়েটারও বলা চলে না জ্যাকেটও বলা চলে না কি বলে তোমরা যদি জানে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো যাই হোক এইটা ছিল খুবই পাতলা ভালোই ছিল এমনি কাপড়টা কিন্তু আমার একটা প্রবলেম ছিল সেটা যখন আমি পরবো তখন বুঝতে পারবে তো বাকি ওভারঅল ঠিকই ছিল আমার কালারটাও খুব ভালো লেগেছে এইটা আমি নর্মালি টপের ওপরে পরার মতো আর এইটা ছিল একটা কুর্তি এই কুর্তিটা তোমরা যারা আমার চিলড্রেনের ভিডিওগুলো দেখেছো বা আরেকটা বিয়েতেও পরেছিলাম আমি সেই ভিডিওর যে ড্রেসটা ছিল মোটামুটি সেমই ছিল কাপড়টা কিন্তু ভালোই ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমার খুব একটা ভালো লাগিনি তার কারণ সেম মোটামুটি আমার ছিলই সেইটা ছিল একদম হোয়াইট আর এইটা ছিল একটু অফ হোয়াইট যাকে বলে তো যাই হোক আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু তবুও চলো তোমাদেরকে পরে দেখাই কেমন লাগে তো চলো তো দেখতে পাচ্ছ আমি একদম পরে নিয়েছি কিন্তু আমার খুব একটা খাস লাগেনি জানি তোমরা বুঝতে পারছো না তো সেই জন্য সম্পূর্ণটা পরে ভাবলাম তোমাদেরকে দেখায় আর এইটা না ফিটিংটা খুব একটা ভালো নাই তো আমার ফিটিং করতে হবে আর ফিটিং করলে সাইডটা চলে যাবে তো সেই জন্য আমি এটা যেহেতু রাখবো না আমি এটা রিটার্ন করে দেবো বাকি ঠিকই ছিল শুধু তবু আমি রেখে দিতাম যদি সেম আমার না থাকতো জানি না কি দেখে আমি অর্ডার করেছিলাম আর এইটা যেটা বললাম একটা প্রবলেম ছিল এইটার প্রবলেম ছিল এখানে কোনো হুক বোতাম চেন কোনো কিছুই ছিল না সামনের দিকটা আর আমার মনে হচ্ছিলো আরও এক সাইড যদি মানে বড়ো দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু তো আমার কিন্তু ফিটিং ছিল হাতে তো যাই হোক কিছু করার নেই বাকি লম্বা বাকি সবটাই আমার ভালো লেগেছে এইটা আমি যদিও রেখে দেবো কারণ নর্মাল টপের ওপরেই পরার মতো আর ব্যাকগ্রাউন্ডে তো শুনতেই পাচ্ছিলো কি জানি বকাবকি এগুলো কারণ পুজোর পর থেকে মোটামুটি ছ সাতটা ড্রেস আমার চলে এসেছে এই জন্যই একটু বকাবকি করছিল আর কি তো যাই হোক একদম সান ঠান করে পুজো দিতে চলে এলাম দুপুরবেলা পূজাটা মোটামুটি আমি দিই তো দেখতে পাচ্ছ আমাদের গোপাল সুন্দর করে বসে আছে গোপালেরও অনেক ঠান্ডা লেগেছে জন্য গোপালকেও সোয়েটার বানিয়ে দেওয়া হয়েছে ঠান্ডার দিন বলে কথা তো যাই হোক গোপালকে দেখতে খুব সুন্দর লাগছে আর এইদিকে গোপাল পূজা দিতে দিতে আমার এদিকটাই টাইমও চলে মানে এসে গেছে তিনটা বাজে না দুটো পনেরো এরকম বাজে পনেরো এরকম বাজে তো দেখতে পাচ্ছি মারও রান্না হয়ে গেছে আজকে দুপুরবেলার খাওয়াটা খুব সিম্পল ছিল কপিঘণ্ট ডাল আর এই মাছের ঝোল আর কপিঘণ্টটা দেখতে পাচ্ছি একটু কালো কালো তার কারণ মা আমার উপর দায়িত্ব দিয়ে যে মা গল্প যাচ্ছে আমাকে একটু নাড়া দিতে হবে তো নাড়া ফাড়া আমি সব ভুলে গিয়ে মোবাইল ইউজ করছিলাম তো সেই জন্য কপিঘণ্টটা একটু পুড়ে গেছে বলা যায় বা তলে লেগে গেছে তো যাই হোক আজকে যেহেতু ঠান্ডা দিনে বেগুন ভালো খুবই লাগে আমার তো যাই হোক খাওয়া দাওয়ার পর হাত হাত ধুয়ে আমি একদম চলে এসেছি বিছানায় যাওয়ার জন্য কি না আজকে তো বিছানায় যেতে পারবো না তার কারণ টিউশন আছে চারটার সময় তো চলো মোটামুটি টিউশনের টাইম হয়েই গেছে সেই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে গেছি টিউশনের জন্য রেডি হয়ে বলতে পারো আরে আরে লিপস্টিক কেন নেই সব জায়গা তো আর সবটা মানায় না তাই না তো চারদার নিয়ে নিয়েছে আমি কারণ রাতেরবেলা আসতে প্রচুর ঠান্ডা হয় আর আমি সেন্টারে পৌঁছে গেছি আর এসে দেখতে পাচ্ছি আমার কয়েকটা স্টুডেন্ট এসেছে আর ওদের থেকে আমি একটু জেনে নিচ্ছিলাম সবার এক্সাম কেমন হয়েছে কারণ এখন তো এক্সাম সিজন চলছে তো সবারই মোটামুটি সব স্কুলেই এক্সাম চলছে তো ওরা বলছিল খুবই ভালো হয়েছে এক্সামগুলো তো যাই হোক ভালো হলেই ভালো আর এদিকটাই টিউশন পড়াতে পড়াতে মোটামুটি সাড়ে চারটা পাঁচটা এরকম দেখতে পাচ্ছি যে সন্ধ্যা প্রায় লেগে গেছে আর এখানে আমি দুটো ব্যাস একসাথে করিয়ে মোটামুটি আরও একটা হোম টিউশন ছিল সেটা করে বাড়িয়ে পৌঁছে যাব কয়টে অবশ্যই তিনটে টিউশন করে আমি বাড়ি পৌঁছে গেছি নয়টার সময় আর এদিকে আমার হাতে দেখতে পাচ্ছ কপিগুলো কারণ বললাম এক্সাম চলছে সেই জন্য কারেকশনের জন্য বাড়িতে চলে এসেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দে চলো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি এর জন্য সাথে থাকতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো বাই বাই